হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমরা পড়ান আমি রোমানের সুসুভা শহরে থেকে বলছি সো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব আসলে এটি একটি অভিজ্ঞতা ভিডিও এবং অভিজ্ঞতা ভিডিওগুলি শেয়ার করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি তো বড়ো মতন আমি ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে একটু বিস্তারিতভাবে বলতে যাচ্ছি সো মানুষ কেন রুমানাতে ফাইল জমা দেয় এবং রোমানাতে আসার পরে সে কীরকম সুযোগ সুবিধা পায় তো বিস্তারিতভাবেই আমার এই ভিডিওটির মধ্যে রয়েছে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন লাইভ হিসাবে সবারই ইচ্ছা থাকে একটি স্বপ্নের দেশ ইউরোপে সেটেল হওয়া এটা খালি আমার না যদি একশো মানুষের থেকে যদি ইন্টারভিউ নিয়ে থাকেন একশো জনের থেকে প্রায় নব্বই নব্বই পার্সেন্ট লোকই কবে যে ইউরোপে সেটেল হওয়ার জন্য ভালো একটা ইনকাম করার জন্য ভালোভাবে বসবাস করার জন্য হচ্ছে ইউরোপে আসা তো যাই হোক আমি আমি আমার অভিজ্ঞতাটাই আপনাদেরকে শেয়ার করতেছি আমি দীর্ঘ অনেক দিন চেষ্টা করেছি সেই স্বপ্নের দেশ ইউরোপে আসার জন্য কিন্তু অনেক জায়গায় অনেকভাবে চেষ্টা চালিয়ে গিয়েছি কিন্তু অনেক জায়গায় ব্যর্থ হয়েছে লাইভে অনেক ইতিহাস রয়েছে কিন্তু শেষ পর্যন্ত হয়তো এখন বর্তমানে রোমানেতে রয়েছি রোমানে থাকা অবস্থা অনেক আমাদের কলিকরা চলে গেছে গত বছরও তার আগের বছর চলে গেছে কিন্তু তারপর আমি এখানে রয়ে গেছি কিন্তু কিছু ভালো আসার জন্য হলো এখানে দেখেন কিছু ঘটলে কিছু রটে এটা আপনারা অবশ্যই জানেন কথাটা রুমানে থেকে কিছু বিষয় হচ্ছে দেখে তো মানুষ অ্যাপ্লাই করতেছে যেমন বিগত কয়েক বছর আগেও অনেক বিষয় ইস্যু হয়েছিল কিন্তু এখন কিছু সময়ের জন্য হলো বিশাটা ইস্যু হারের সংখ্যা কমে গেছে কারণ কি আপনারা জানেন আর সেটি হচ্ছে রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজন হয়েছে এবং সেনজন হওয়ার কারণে অনেক নিয়ম কানুন এখন পর্যন্ত আপডেট হচ্ছে এবং সামনেও আরও আপডেট হবে যদিও এখন আকাশপথে এবং সমুদ্রপথ ওপেন হয়েছে এবং এই বছরের শেষের দিকে ফুল সেন্জেন অন্তর্ভুক্ত হবে এটা আশা করা যায় যেহেতু রোমানিয়ার প্রাইম মিনিস্টার মার্শেল চুলাকো বলেছে গ্যারান্টি দিয়ে বলেছে এই বছরের শেষের দিকে তারা ফুল সেন্জেনে অন্তর্ভুক্ত হবে তবে আশা আছে নাইনটি ফাইভ এই বছরের শেষের দিকে হয়ে যাবে গা সো কেউ যদি এই পশ্চিমা শক্তিশালী দেশগুলি থেকে যদি সহজভাবে একটি ওয়ার্ক পারমিট পেত তাহলে অনেক লোকই আপনার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতো আর শক্তিশালী দেশগুলা কোনগুলি অবশ্যই আপনারা আনুমানিকভাবে আইডিয়া করতে পারতেছেন আর সেগুলো হচ্ছে জার্মানি কন ফ্রান্স কন ইটালি কন স্পেন কন পর্তুগাল কন আয়ারল্যান্ড কন নেদারল্যান্ড কন এগুলো হচ্ছে শক্তিশালী দেশ এবং ইকোনমিক দিকে অনেক উন্নত যা অন্য ইউরোপের কান্ট্রিগুলোর তুলনায় এখন বর্তমানে রোমানিতে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে যেহেতু কিছু বিষা হচ্ছে এবং বিষা হওয়ার কারণেই এখান থেকে হলে চলে যাচ্ছে আপনি দেখেন আমি আমার বাস্তব জীবনটাই বলতেছি আমি অনেকবার চেষ্টা করেছি এই পশ্চিমা দেশগুলি শক্তিশালী দেশগুলো থেকে একটি ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য পর্তুগালে পর্তুগালে জব শেখার জন্য ট্রাই করতেছিলাম তারপর সুইডেনে জব শেখার জন্য ট্রাই করেছিলাম পোল্যান্ডে ওয়ার্ক পারমিট ট্রাই করেছি তারপর হচ্ছে যে ফ্রান্সেও ট্যুরিস্ট ভিসা ট্রাই করেছি অনেক বিষয়ে ট্রাই করেছি কিন্তু সব জায়গায় ব্যর্থ হয়েছে এখানে আমি একটি কথা বলে রাখি আর সেটা হচ্ছে যদি এই শক্তিশালী দেশগুলোতে কেউ যদি আসতে চায় তাহলে অবশ্যই আপনাকে একটি ওয়াক পারমিটে আসতে হবে আর না হলে আপনাকে একটি ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে হয় কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়েও আসতে হলে আপনাকে অবশ্যই ট্যুরিস্ট হিস্টোরি আপনাকে তৈরি করতে হবে আর এটার জন্য অবশ্যই যারা এই প্রবাসী লাইভে অন্যান্য দেশে যারা বর্তমানে বসবাস করতে যেমন আমি মানুষের ছিলাম বিগত গত এগারো বছর ছিলাম ওখান থেকে অনেকভাবে চেষ্টা করছি যেমন পার্শ্ববর্তী দেশগুলো আমি ভ্রমণ করার জন্য চেষ্টা করছি এবং গিয়েছি যেমন সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম কম্পোডাই এগুলি গিয়েছি কারণ কি ট্রাভেল হিস্ট্রি তৈরি করার জন্য আপনি যদি ট্রাভেল হিস্ট্রি না থাকে তাহলে কখনো আপনি এই পশ্চিমের দেশগুলোতে মধ্যে কখনো ট্যুরিস্ট বিষয়ে অ্যাপ্লাই করার পরে সাকসেস হতে পারবেন না তবে খুব কম সাদা পাসপোর্টে সাকসেস হয় এটা ভাগ্য ভাগ্যর ওপর ডিপেন্ড করে একশো থেকে দেখা যাচ্ছে দুই পার্সেন্ট ভাগ্যর ওপর ডিপেন্ড করে কিন্তু তারপরেও আপনি যখন একটা জায়গায় শক্তিশালী দেশের জন্য ট্যুরিস্ট বিষয়ের জন্য অ্যাপ্লাই করবেন আপনি নিজে বুঝতে পারবেন এইগুলি নিয়ে রিসার্চ করতে করতে আপনি এইগুলি বুঝতে পারবেন সো তাছাড়া বিগত দু সাল থেকে এই দু সাল পর্যন্ত অনেক লোক এসেছে রোমানিয়া এবং বুলগেরিয়া এবং এখানে আসার পরে মানুষ আপনারা জানেন এখানে এই দুইটা দেশগুলোকে ট্রানজিট হিসেবে ইউজ করে এবং যে ট্রানজিট হিসাবে ইউজ করছে দেখেই তারা এই সেন্টেন অন্তর্ভুক্ত হতে পারে নাই অনেক ইলিগালভাবে এই বর্ডার দিয়ে ক্রস হয় কিন্তু আসার একটাই লাভ হয় আর সেটা হচ্ছে যে স্বপ্নের দেশ ইউরোপে স্পর্শ পাওয়া এবং ভালো একটা উন্নত মানের লাইফ স্টেবল করা তো হইতে পারে এখানে ধৈর্য ধরতে হবে ধৈর্য ছাড়া এখানে কোনো কিছু নাই আপরে আসার পরে যে সব কিছু পাবেন কিন্তু তা নয় আসার পরে যে মনে করবেন যে ফ্রান্সে বা ইটালি মতন মাসে দু লাখ টাকা কামাবো বা তিন লাখ টাকা কামাবো বা দেড় লাখ টাকা কামাবো এটা কখনো হবে না আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি যে কান্ট্রিতে প্রবেশ করবেন ওই কান্ট্রি থেকে দেখেন সিচুয়েশনগুলো দেখেন হতে আমি আমার নিজের লাইফের কথাটা বলতেছি আমার লোকে অনেক বন্ধুবান্ধব বলে ইটালি ফ্রান্সে চলে গেছে ওরাও এক সময় আমার তুলনায় ওরা আগে পারমানেন্ট রেসিডেন্ট কার্ড পাইব কারণ কি বর্তমানে রোমানিয়া পারমানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়া যাবে কিনা না যাবে এখন পর্যন্ত কেউ শিওরভাবে বলতে পারতেছে না ইভেন আমি যাদের সাথে দেখা করেছি তারা সবাই এ দেশের নাগরিককে বিয়ে করছে তো একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনার অনেক বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা ভাই বেড়া যারা ফ্রান্সে বা ইটালি আছে তারাই হচ্ছে এই অবৈধভাবে হলে গেছে আর না হলে স্টুডেন্ট বিষয় আর না হলে আরেকটা হচ্ছে ট্যুরিস্ট বিষয় এইসব বিষয় যাওয়ার পরে ওখানে আসালামে কেস মারে এবং আসালামে কেস যেহেতু গত কয়েক বছর আগে খুব ভালোভাবে সাকসেস হয়েছিল কিন্তু দু সাল থেকেই এই সাকসেসটা রেট কমে গেছে বাংলাদেশিদের জন্য যাই না ভবিষ্যতে আর কী হবে যেমন ট্যুরিস্ট ভিসা যাওয়ার পরে তারা হ্যাসলামে কেস মারে অথবা দেখা যাচ্ছে যে স্টুডেন্ট ভিসা যাওয়ার পরে ওই স্টুডেন্ট ওই দেশে না থাকার পরে পর্তুগালে যায় তারা কেস মারে অথবা স্পেনে যায় কেস মারে ইতালি যায় কেস মারে এরকম অনেক এভাবে মনে করে বাংলাদেশে যত লোক আপনারা দেখবেন ইয়ং বয়সে কণ আর যে কোনো বয়সে যারা যায় ট্যুরিস্ট বিষয় কণ স্টুডেন্ট বিষয় কন তারা সবাই হলে কেস মারে কারণ স্টুডেন্ট বিষয় যায় ওখানে তারা সংগ্রাম করে থাকতে পারে না কারণ প্রচুর টিউশন ফি এবং পড়াশোনা করতে হয় তো ওই সব চাপের কারণে এবং সমস্ত কিছু পরিচালনা করার কারণে হলে মেনটেন করতে পারে না এবং এমন একটা সময় আসার পরে দেখা যাচ্ছে যে কেস মাইরা তাদেরকে চলতে হয় হতে পারে এই কেসটা এক বছরের রায় হয় না দুই বছরের জন্য অপেক্ষা করে তিন বছরও লাগতে পারে এমন আছে পাঁচ বছরও লাগতে পারে এমনও লোক আছে সাত বছর পরে কাঠ পাইছে তবে হ্যাঁ একটা বাস্তব জিনিস কি ওখানে কাঠ পাওয়া যায় যদি ধৈর্য সহ্য করে থাকতে পারে সাত থেকে দশটা বছর তবে অবশ্যই আপনি পারমানেন্ট রেসিডেন্ট কার্ড পাবেন কিন্তু তাছাড়া আরেকটা জিনিস কি সবচেয়ে একটা ইমোশনাল সেটা হচ্ছে আপনার কাঠ ছাড়া কখনও আপনার দেশে আসতে পারবেন না এই ইমোশনালটাই হচ্ছে অনেকের কাছে টাকা পয়সা যখন প্রচুর থাকে তখন ইমোশনালভাবে মানে কি বলবো আমি আমার বাস্তব লাইভে অনেকেই দেখতেছি টাকা পয়সা আছে কিন্তু আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারতেছে না আর সেটা হচ্ছে বাপ মা ভাই বেড়াত অর্থাৎ পরিবার পরিজনের সাথে দেখা করতে পারতেছে না কিন্তু টাকা কামাইতেছে অনেক কিন্তু একটাই সমস্যা কাঠ আর এই কাঠটা পেতে কতটা সময় লাগে যারা থাকে তারাই বুঝতে পারবে এবং আপনারা অবশ্যই খোঁজখবর নিয়ে দেখতে পাবেন যদি কেউ এই রোমানাইতে এখন বর্তমানে আসে আপনারা জানেন রোমানায় যেহেতু সেনজেন হয়েছে অবশ্যই পরিবর্তন আসবে অনেক কিছুই পরিবর্তন ইতিমধ্যে হয়েছে অনেক কিছু আপডেট হচ্ছে এবং ফুল সেনজেন হওয়ার পর অবশ্যই তারা আরও আপডেট হবে এরা আপনারা জানেন কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে যে অনেকে মনে করতেছে সাপ্লাই কোম্পানি কিন্তু সাপ্লাই কোম্পানি কমে যাবে এটা আজকে হোক কালকে হোক এটাও কমে যাবে কারণ ইতিমতো অনেক বর্ডার এজেন্সি মানে বর্ডার এজেন্সিগুলো এগুলি ফিল্ডে নামছে বিভিন্ন পর্যায়ে তারা পরিদর্শন করতেছে যেমন এই দেশের সরকার গত সপ্তাহে একটা নিউজ দিয়েছে যে সাতশো চল্লিশ ইউরো স্যালারি উন্নত করবে সাতশো চল্লিশ ইউরো আসলে স্যালারির কোনো ডাজেন্ট ম্যাটার কিন্তু ফিল্ডে যেটা আছে কোম্পানিগুলোকে পেশার দিতে হবে কোম্পানি একটা কোম্পানি ওয়ার্কার আনার পর তার তাদেরকে পুরো দায়িত্ব নিতে হবে এই তারা ফিল্ডে কাজ করতেছে সরকারের পর্যায় থেকে যেটা পর্যালনা আসতেছে তবে আস্তে আস্তে পরিবর্তন হবে আসলে আপনারা জানেন রোমানিয়া বুলগেরিয়া আর ইউক্রেন এগুলো হলো মাফিয়ার দেশ এগুলিতে প্রচুর আপনি যদি দেখেন এই যে এখনো পর্যন্ত বর্ডার মনে করেন শান্ত কিন্তু শান্ত থাকার পর হলতো আপনার গেম দিতে কিন্তু গেম হলে প্রচুর রিস্ক এই রিস্কের কারণে অনেক লোক এখন যায় না কিছু করানো এবং এবং তো প্রচুর অবৈধ রূপ রয়েছে কিন্তু কিছু করতে না পারে হলে চলে যায় ইটালি বা ফ্রান্স হয়তো বা একটা স্থান হবে কিন্তু কেউ যদি ধৈর্য সহ্য করে থাকতে পারে রোমানাতে অবশ্যই ভালো কিছু আশা করা যায় হতে পারে এখন বেসিক স্যালারি যেটা বলেন তেত্রিশশো লেও না পেলেও হতে পারে তিন হাজারের মধ্যে পায় আবার একটা যদি ক্যালকুলেশন করতে পারেন আর সেটা হচ্ছে যে থাকা এবং খাওয়ার বাবদ প্রায় যদি আপনার অন্য অন্য সেন্ট্রাল ইউরোপে প্রায় এখানকার খাওয়ার জন্য এখন বর্তমানে পাঁচশো টাকা দিতেছে তারপরে থাকার জন্য মনে করেন কত দেড়শো থেকে দুশো ইউরো মানে কি প্রায় এক হাজার টাকা দুশো ইউরো মানে কি এক হাজার টাকা খাওয়ার জন্য পাঁচশোটা পনেরোশো টাকা পনেরোশো টাকা যদি আপনি অ্যাড করেন তাহলে দেখেন কত টাকা গুলা হয় আপনি ওই হিসাব করেন আপনি যদি টাকা বেসিকও থাকে তেত্রিশশো টাকা বেশি থেকে আপনি তিন হাজার টাকা পাইতেছেন হতে পারে অথবা দেখেন আঠাশো টাকা পাইতেছেন তার সাথে যদি আপনি এই যে খাওয়ার টাকা এবং থাকার খাওয়াটা যদি অ্যাড করেন তাতে প্রায় কত হয় তো থাকা খাওয়া পনেরোশো প্লাস হচ্ছে তিন হাজার টাকা স্যালারি প্রায় চার হাজার সাড়ে চার হাজার অর্থাৎ চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মতন বেতন তাও পাচ্ছেন কিন্তু তারপর খাওয়া দাওয়া করার পর আপনি একটা অ্যামাউন্ট পাঠাতে পারতেছেন সেটা হচ্ছে সাতাশো টাকা আঠাশো টাকা যা বাংলা পরিমাণে প্রায় কত সত্তর হাজার টাকার মতন পাঠাতেছেন কিন্তু দেখেন ওই সেন্ট্রাল ইউরোপে আপনার থাকা খাওয়া সব নিজের ক্যারি করতে হবে ইভেন ট্যাক্সটাও নিজের পে করতে হয় আপনারা খোঁজখবর দেখেন হয়তো বড় অনেক কোম্পানি যদি ভালো পড়ে যায় তাহলে ট্যাক্স কোম্পানি পে করে যদিও এটা কোম্পানি বাধ্যতামূলক প্রত্যেক ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিতে কিন্তু এমন আছে যে একটা নিজের বেগতা ওই যে কিছু কিছু যখন কেসগুলা টিকে নেয় এটি অনেক কাহিনী আছে আসলে ওই বিষয়গুলো বলে আমার ভিডিওটা লং হয়ে যাবে তাই বললাম না তো এটি আমার বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কোনো সময় আসে যেহেতু সদ্য এই সেনজেনে অন্তর্ভুক্ত হয়েছে এখনও বিশাল ইস্যু হারের সংখ্যা হবে যেমন গত বছরও দুই হাজার তেইশ সালেও সে ক্রোশিয়ার সেন্জেন হয়েছে তারপর অনেক বিষয় ইস্যু হয়েছে যেহেতু এবার বুলগেরিয়া এবং রোমানিয়া সেনজন হয়েছে এই বছর পুরোটাই বিশাল ইস্যু হারের সংখ্যা দিবে হয়তো বা আস্তে আস্তে কমে যাবে এটা খালি এখানে না প্রত্যেকটা দেশে এরকম রুলস রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের রুলস রয়েছে অথবা পঁচিশে সালে আরও সংখ্যা কমে দেবে যেমন এই বছরে এক লক্ষ কোঠা রয়েছে নন ইউরোপিয়ান কান্ট্রি অর্থাৎ এশিয়া বা অন্যান্য দেশের তুলনা দের জন্য তো চেষ্টা করেন ভালো একটা লিঙ্ক ধরে আসার জন্য তবে আসলে একটা না একটা ভালো উপায় অবশ্যই পাবেন এশিয়া কান্ট্রির তুলনায় ভালোভাবে এখানে জীবনযাপন করতে পারবেন এটা আশা করা যায় তবে ধৈর্য ধরতে হবে অবশ্যই প্রথম থেকেই অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কিন্তু সব কিছুই ধৈর্যের ওপর ফল রয়েছে ধৈর্য ধরলে অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন কেউ এখানে থেকে দেখেন এই রোমানিয়া কন আর বুলগেরিয়া কন ফ্রান্সে কন ইটালিতে কন কেউ এটা কাজ ছাড়া নাই হয়তো বেড়ে দেখা যাচ্ছে বারো মাসের জায়গায় কেউ আছে যে সাত মাস কাজ করে কেউ আছে আট মাস কাজ করে আসলে ইউরোপ কান্ট্রিগুলা আমি তো ভেবেছিলাম এই ইউরোপে আসার আগে ভেবেছিলাম অন্যটা কিন্তু এখন বর্তমানে এশিয়ার বাস্তব জীবনটা দেখতেছি আর সেটা হচ্ছে যে হয়তো বারে ছয় মাস কাজ থাকে এবং ছয় মাস কাজ থাকে না এই জিনিসগুলো এলে দেখতেছি কারণ ছয় মাস সিজনাল জব এবং নন সিজনাল জব এটি আপনারা বুঝেন কিন্তু এখানে তো স্নো পড়ে এবং স্নো পড়ার সময় অথবা উইন্টারের সময় এখানে কাজ খুবই কম থাকে খালি মনে করো রেস্টুরেন্টের লেভেলে না অন্য অন্য ডিপার্টমেন্টে সেম আপনার কনস্ট্রাকশন করলে খাসের কথা কেন এগুলো তো বাইরে কোনো কাজই হবে না একমাত্র ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের দিকে কোনো যদি রেনিভেশনের কাজ থাকে ওইটাই টুকটাক করে খালি এই সেক্টর নয় অন্য অন্য সব সেক্টরেই আপনার কাজ কম থাকে তো ওই হিসাবে তারা ওয়ার্কারদের একটা বেসিক লেভেলে নিয়ে আসে দেখা যাচ্ছে সামারে বেশি পরিমাণে কাজ করা এবং বেশি পরিমাণে স্যালারি দিয়ে ওইটারের সময় লেস স্যালারি দিয়ে একটা অ্যানুয়ালিভাবে হিসাব করে আমরা তো আসলে এশিয়াতে মান্থলি হিসাব করি কিন্তু ইউরোপে যেটা দেখলাম অ্যানুয়ালি অর্থাৎ বার্ষিক তারা যে বেতন এই বেতনটা ক্যালকুলেশন করে আমি এটাই বলতে যাচ্ছি যারা বর্তমানে রোমানেতে আসতেছে এবং রুমানে আসার উদ্দেশ্য হচ্ছে এই দেশটাকে ট্রানজিট হিসাব ইউজ করে তারা সেন্ট্রাল ইউরোপে পৌঁছাতে পারতেছে অথবা তার ভাই বেড়াত আছে স্বজন আছে চাচাতো ভাই খালাতো ভাই তাদের কাছে সহজে তারা পৌঁছে দিতে পারতেছে তাছাড়া আপনার আপনার হাতে টাকা আছে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা আছে বাংলাদেশ থেকে হলে সহজে সেন্ট্রাল ইউরোপে আপনি পৌঁছাতে পারতেছেন না এর জন্য হয়তো পারে আপনাকে ট্রাভেল হিস্ট্রি তৈরি করতে হবে ট্যুরিস্ট বিষার জন্য আর নয় হয়তো স্টুডেন্ট বিষয় করতে হবে এমন অবস্থায় হয়তো পারে আপনার স্টুডেন্ট বিষার বয়স নাই বা সার্টিফিকেট নাই ওই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না হয়তো আপনারা প্রবাসী লাইফে অনেক টাকা পয়সা কামাইছিলেন এবং টাকা পয়সা থাকার কারণেও দেখা যাচ্ছে যে আপনি স্টুডেন্ট বিষয় ট্রাই করতে পারবেন না তো যাই হোক আসার পরে এখানে মানুষ অনেক কিছু বুঝতে পারে তো একটা কথা কি এখানে ভালো ছাড়া কোনো খারাপ হবে না পারে এখানে না হই অন্য একটা কান্ট্রিতে ভালোভাবে সেটেল হতে পারবে পারবে তো সর্বশেষভাবে আমি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে যাচ্ছি আর সেটি হচ্ছে যে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন ও হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত ও আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন